আসসালামু আলাইকুম, শুভ সকাল। উঠে পড়ছি তো ভিউ, এখানে পানি, আমরা যে হোটেলটায় আছি চতুর দিকে পানি। একটা বোট আছে, এখানেও একটা বোট আছে, দেখার মতো সুন্দর। এইটাই কি সেই কাপ্তাই লেক বলে নাকি? ঘুরতে ঘুরতে এই এই এরিয়া ধরেই মানে আমরা একটা কর্নারে আছি, এইরকম সব দিকে দেখার মতো। আমরা তো নাজুলদার এলে পরে গেছি না, এটা আমি পুরোটা আরাম না। হ্যাঁ, আমি তো যে শখে করলে যদি ওই দিক চলে যায় আমি বলবো। মামন ভাই একটু লুক দেন তো, দেখে দিই ভিডিওতে। ঘুরে আসলাম চতুর্দিকেই। না অসুবিধা নেই, আমরা তো ঘরোয়া এমন না। আসলে থাকলে মন ভালো হয়ে যাবে, দিনের ভিউটা তো মারাত্মক। হ্যাঁ, রাজীব ভাইয়ের অসুস্থতাটাই বেজালটা বেজে গেল। হ্যাঁ, আমাদের তাও আরো 2 ঘন্টা আগে মনে হয় আসা হইতো, রাজীব ভাইয়ের গতির কারণে আরো কম। অনেক উনি তো 4-5 ঘন্টা বটে, কারণ কুমিল্লা পর্যন্ত আসতে আমাদের তো বেশি লাগার কথা ছিল না, 2 ঘন্টাই সর্বোচ্চ। আমরা তো প্রথম থেকে স্লো চালাচ্ছি। হ্যাঁ, আমি তো 80-90 নিচে চালাই না নরমাল, আর আমার আস্তে চালাইলে প্রবলেম হয়। হ্যাঁ, আর আনিজি লাগে, হাইওয়েটা আস্তে চালানো। হ্যাঁ, হাইওয়েটা আস্তে চালাইলে আনিজি লাগে। বাম দিক দিয়ে লেন, একদিক দিয়ে গাড়ি আসছে, মেজাজ খারাপ উঠছে। হ্যাঁ, এরা বোধহয় মাছ ধরতে যাইতেছে না ভাই, ওই নৌকা আলারা আশেপাশের মাছ ধরে মনে হয়। এটা আমাদের মানে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে না এই রাঙামাটি, মানে উচ্চতা সমুদ্র থেকে তো অনেক উঁচু। খালি ওর পাশে মেন রোড ছাড়া মোটামুটি সবই, ওর পাশে তো আরও উঁচা পাহাড় ভাই, বুঝলি? ওইটা ওই পাশে পাহাড়টা আরও উঁচু। ওগুলো কি বর্ডারে না, ওগুলো অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে? এখান দিয়ে কি এরা কোথাও বোট টোটো ভাড়া যায় মানে? না ভাই, কিন্তু বোট দিয়ে ঘুরে এখানে আপনার রোড দিয়ে ঘোরা যেত কষ্ট, বোট দিয়ে তো দিয়ে এখানে যে ঝর্ণা আছে, তারপরে ঝুলন্ত ব্রিজ আছে, তারপরে সেখানে
শহর কিন্তু বেশ ডেভেলপ, আপনি খেয়াল করছেন ভাই কত বিল্ডিং। না না না, এই শহর ভালো ডেভেলপ, সব দূরে দূরে, একটু দূরে দূরে, মানে সব তো একসাথে থাকতে পারতো। হ্যাঁ, এক একটা টিলা। হ্যাঁ, আপনি ডান দিকে যাবেন, ও যে ইয়ার দিকে যাবেন, মানে প্রপার শহরতলি যেটা ওইটা ওইটা যায় উঠে ডেভেলপ হয়েছে। ওইখানে দেখবেন যে ডিসি অফিস, মানে পুরো জেলা জেলা সদরটাও দিচ্ছে। না আসলে দেখার মতো ওই ওই জায়গাটা, ওটা বৃষ্টি হইতেছে ভাই, ওই যে মেঘের দোষের ভাবটা না মনে হয় বৃষ্টি হইতেছে। হ্যাঁ, তার মানে এইটা হইলো পূর্ব। না আসলে আসলে এখানে মন আসলে ফ্রেশ হয়ে যায়। এইটা সাজেকে আমি তো কালকে বলছি যে ওটা নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, বাচ্চা একটু বড় হোক, বাচ্চা ওই বুকের দুধ খাওয়া ছাড়লেই বলছি যে তোমার হুন্ডাই করেই নিয়ে আসুন দুজন। তাই তো দেখা যাচ্ছে, আসতে বুঝলাম না। দেখেন তো উপরে জমতে ছিল বৃষ্টি নেই। তোমার সালাম আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রকৃতি দেখতে থাকেন।